নর্মালি আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার দিই, বাট ইদানিং কেন জানি না বাসায় সেটা বানাতে ইচ্ছা করছে। আর তাই আজকে আমি তোমাদের সাথে বানাবো ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস। এটা শুনে বেশ অবাক হচ্ছ যে ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস এটা আবার কীভাবে বানাই। সাধারণত দুধ ভাত আর আম দিলেই তো হয়ে যায়, বাট এখানে কিছু ডিফারেন্স আছে। যেমন হচ্ছে তোমার রাইসটা, এটা কিন্তু সুশি রাইস, এবং সুশি রাইসের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে যেটার জন্য আরও বেশি স্টিকি রাইসটা হতে কিন্তু হেল্প করে, যেটা আমি সুশি রাইসটা কেনার পরে বুঝেছি। এবং আজকে এই সুশি রাইসটাই এবং যে কোকোনাট মিল্কটা, এই দুটো আমি নিয়েছি রামেন অ্যান্ড নুডলস পেস্ট থেকে। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমি ফার্স্টে হচ্ছে একটু ধুয়ে নিয়ে রাইসটা হচ্ছে প্রথমে 30 মিনিট মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম চালের সাথে আমি 250 গ্রাম পানি নিয়েছি। পানি নিয়ে খুব আস্তে আস্তে লো হিটে আমি এটা জাল করছিলাম এবং চেক করছিলাম যে এটা হচ্ছে ফুটেছে কি না, কারণ ভাতটা কিন্তু অনেক বেশি স্টিকি স্টিকি লাগছিল আমার কাছে। এরপর আমি হচ্ছে ভাতটা হওয়ার পরে নামিয়ে নিলাম, নামিয়ে একটু আমি ঠান্ডা করতে দিব। এরপর আমি বানাবো যে ভাতের মধ্যে আমি এক্সট্রা যেই একটা ইনগ্রেডিয়েন্ট মিক্স করে সেটা বানাবো, অ্যান্ড সেটা বানানোর জন্য এখানে লাগছে কোকোনাট মিল্ক। ম্যাঙ্গো উইথ স্টিকি রাইসটা গরুর দুধ দিয়ে বানানো যায় কি না আমি জানি না, আমি সবসময় দেখি যে নারকেল দুধ দিয়েই সবসময় বানাই, এজন্য এটা আমি ফলো করছি। এবং এই নারকেল দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং অল্প একটু লবণ। এটা দিয়ে আমি সুন্দর করে নাড়বো যাতে করে আমার যেই মেন ইনগ্রেডিয়েন্টটা সেটা হয়ে যায়। এবং এটা কিন্তু তোমার ভাতের সাথে খুব সুন্দর করে মিক্স করে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রাখতে হবে, এতে করে যে স্টিকি রাইসটা আরও বেশি স্টিকি হবে এবং মানে খেতে অনেক বেশি ভালো লাগবে। গরুর দুধ দিলে সাধারণত তোমার নারিকেলের সেই ফ্লেভারটা পাওয়া যায় না, এই জন্যই নারিকেলের দুধটা সবাই ব্যবহার করে। এবার আমি একটা সুন্দর একটা ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে আমি নারিকেল দুধ দিয়ে দিয়েছি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার এবং অল্প একটু লবণ দিয়ে একটু নেড়ে হালকা একটু জাল করে নিব। যখন এটার ক্রিমি একটা টেক্সচার চলে আসবে তখনই আমার অলমোস্ট যেই ক্রিমটা রেডি করার দরকার সেটা রেডি। তবে আমার কাছে মনে হয়েছে যে ক্রিমটা যদি একটু মিষ্টি ক্রিম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, আমি একটু নোনতা ক্রিম বানিয়ে ফেলেছি। এবার সিজনাল ফ্রুট হিসেবে এখানে আমি আম নিয়ে নিচ্ছি এবং আমটা খুব সুন্দর করে কেটে নিব। তার আগে ভাতটা আমি একটা ছোট্ট বাটিতে করে একটু প্রেস করে করে সুন্দর করে বসিয়ে দিলাম প্লেটে। এরপর আমি আমটা সুন্দর করে কেটে নিয়ে একটা সাইডে দিয়ে দিলাম, অ্যান্ড এর উপরে আমি ক্রিমটা দিব। বাট আনফর্চুনেটলি আমি একটু ভালো করে সাজাতে গিয়ে একদমই বাজে সাজানো হয়ে গেছে। এরপর আমি হচ্ছে প্লেটটা স্কিপ করে আর একটা প্লেট খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ক্রিমটা দিয়ে অ্যান্ড আম দিয়ে খেতে আসলেই অনেক বেশি মজা, অ্যান্ড আমার কাছে সিসিমি সিডটা ছিল না, ওটা থাকলে আরও বেশি মজা হতো। সো আমার বাসায় বসে মানে বাংলাদেশে বসে থাইল্যান্ডের এই ম্যাঙ্গো উইথ স্টিকি রাইসটা খেয়ে আমার বেশ ভালোই লাগছে। যেহেতু থাইল্যান্ডের ম্যাঙ্গোর ফ্লেভারটা একটু আলাদা, বাংলাদেশেরটা একটু আলাদা, এটা একটু ডিফারেন্স লাগতে পারে, বাট সত্যি খেতে খুবই মজা। তোমরা ডেফিনেটলি বাসায় কিন্তু ট্রাই করবা, আর আমি হাইলি রেকমেন্ড করবো স্টিকি রাইস বানালে অবশ্যই তোমরা এই জাপানিজ সুশি রাইসটা দিয়ে ট্রাই করবে। সো দ্যাটস অল, সবাই ভালো থাকো, টাটা।